ফোর্ট বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে গোল্ড রেট চেক করা যায়। আমরা দেখা যায় অনেক সময় গোল্ড কেনার দরকার পড়ে, যারা প্রবাসে আছে বা দেশে যে যেখানে আছে, অনেক সময় গোল্ডের অনেক সময় বিভিন্ন সময় গোল্ডের রেট প্রতি 10 সেকেন্ড পর পর আপডেট হয়, আপনারা জানেন। তো অনেক সময় ওদের জানা দরকার পড়ে যে গোল্ড রেটটা কী আছে, সেটা আমরা দেখাবো আজকে। আরেকটা চলুন কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আরেকটা কথা, যারা এটা জানেন তারা স্কিপ করতে পারেন, চলুন শুরু করা যাক। আপনি যা ইচ্ছা করলে এটা মোবাইল দিয়েও করতে পারেন, কম্পিউটার দিয়ে করতে পারেন। আমি যেহেতু কম্পিউটার দিয়ে করতেছি, আপনারা মোবাইল দিয়ে করতে পারেন। আপনারা মোবাইল যদি করেন তাহলে আপনারা মোবাইলে যে ব্রাউজারটি আছে সেটা ওপেন করেন। আমি আমার ব্রাউজারটি ওপেন করতেছি। তারপরে যেমন google.com-এ, গুগলে যাওয়ার পর সাপোজ আমি লিখে দিচ্ছি google.com, দেখেন আপনারা এই লিঙ্কে চলে যাবেন। আমি লিঙ্কে চলে যাচ্ছি। সাপোজ বর্তমানে আমি সৌদি আরবের যে গোল্ড রেটটা আমি চেক করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি লিখব KSA গোল্ড রেট। চলে গেলাম, দেখেন একটা ক্লিক করার পরে ডাইরেক্ট এখানে চলে আসছে আপনার রিয়াল, অর্থাৎ সৌদি আরবের রিয়াল হিসেবে এবং ডলার হিসেবে। এখানে দেখেন যেটা 22 ক্যারেটের, 22 ক্যারেটের যে রেটটা 142 টাকা, 24 ক্যারেটেরটা 154 রিয়াল। এখানে দেখতে পারেন, আমি যেটা ডিটেলস যদি দেখতে চান তো এই লিঙ্কটা চলে যেতে পারেন। আমি চলে যাচ্ছি এটার পুরো ডিটেলসটা দেখার জন্য, আপনারা একটা লিঙ্কে চলে যাবেন। দেখেন এই যে গোল্ড রেটগুলো, এটা আপনার হচ্ছে সৌদি আরবের রেট, এটা ইউএসডি ডলারের হিসেবে, এটা ইন্ডিয়ার রুপি হিসেবে কত করে আছে বর্তমান রেটটা। তো আরও ডিটেলস দেওয়া আছে গ্রাফ, এটা রেটটা কখন কিভাবে কত টাকা আপ ডাউন করছে, কত সালে কেমন ছিল, যাই হোক এটা এখানে দেওয়া আছে, পুরো গ্রাফ দেওয়া আছে এখানে। এখান থেকে গোল্ড রেট চেক করতে পারেন যে কোন সালে কেমন ছিল অথবা কোন কান্ট্রির রেট কেমন। এটা ইচ্ছা করলে আপনি এখানে যে কোনো দেশের নাম চুজ করতে পারেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা এই ধরনের অনেক ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। তো নেক্সট